Hi everyone, I hope you are all well. Today also I will discuss about the use of A and N. How you can use this article. First one, I have written here some examples. According to examples, I will discuss here about the rules. First one, Qazi Nazrul Islam worked in a bakery. Before bakery, I have written here A. এখানে দেখো অনির্দিষ্টভাবে কোনো কিছু বোঝানোর জন্য কাজী নজরুল ইসলাম কাজ করতো একটা বেকারিতে, কিন্তু কোন বেকারিতে সেই বেকারিটার নাম কিন্তু নেই, তাহলে বোঝা যায় যে এই বেকারিটা একটা অনির্দিষ্ট বেকারি। এর জন্য আমি বেকারির পূর্বে এ আর্টিকেল বসিয়েছি। যদি বেকারিটা শুরু হতো ভাওয়াল দিয়ে তাহলে এন বসাতাম। যখন একটি সংখ্যাবাচক কোনো ওয়ান একটি বোঝাই তখন তার পূর্বে এ বা ওয়ানের পরিবর্তে আমরা এ বা এন বসাবো। দ্য স্টুডেন্ট হেল্পড এ ম্যান, দেখো ছাত্রটি একটা বা লোককে সাহায্য করেছিল, তাহলে এই জায়গায় ওয়ান না লিখে আমি লিখেছি এ। ম্যানের পূর্বে দেখো লেখা ব্যবহার করেছি এ, তাহলে এই ম্যানটাকে নির্দিষ্ট করে একজন বোঝাতে চেয়েছে, আর একজন এক হচ্ছে ওয়ান, ওয়ানের পরিবর্তে আমরা এ বসিয়েছি। ফলো দ্য রুল নাম্বার থ্রি, ইচ অ্যান্ড পার, যখন আমরা ইচ বা পারের পার ব্যবহার করি তার পরিবর্তেও আমরা এ বা এন ব্যবহার করতে পারি। ফর হার ওয়ার্কিং হি গেটস 100 টাকা অ্যান আওয়ার, তার মানে প্রতি ঘন্টায় সে 100 টাকা করে পায় তার কাজের জন্য। তাহলে এই জায়গায় প্রতি শব্দের পরিবর্তেও আমরা এ বা এন ব্যবহার করতে পারি, তার মানে প্রতি ঘন্টায় মানে এক ঘন্টায়। রোল নাম্বার ফোর, মিতা ইজ এ স্টুডেন্ট, এই জায়গায় দেখো দেখবে যে কোনো ব্যক্তির পেশা, ব্যবসা বা শ্রেণী বোঝাতে আমরা এ বা এন আর্টিকেল ব্যবহার করে থাকি। মিতা ইজ এ স্টুডেন্ট, দেখো স্টুডেন্টের আগে আমি এ ব্যবহার করেছি, স্টুডেন্ট হচ্ছে সে কী করে, সে একজন ছাত্রী। তাহলে হি ইজ এ ডক্টর, দেখো ডক্টরের আগে আমি এ বসিয়েছি। রাহুল ইজ এ বিজনেসম্যান, এই বিজনেসম্যানের আগেও আমরা এ আর্টিকেল বসিয়েছি। তারপরে দেখো সু অথবা টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ এন, তাহলে যে সমস্ত সেন্টেন্সে আমরা সু বা টু দেখব, পরে একটা অ্যাডজেক্টিভ দেখব, তারপরে অবশ্যই কী বসাবো, এ বা এন বসাবো, এবং সেটা নাউনের পূর্বে। দেখো গোল্ড ইজ সো ভ্যালুয়েবল, সো ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং সো হচ্ছে নিয়ম অনুযায়ী, তাহলে সো ভ্যালুয়েবল প্লাস তারপরে আমি কী বসিয়েছি, এ বসিয়েছি। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে কী কী কারণে এ বা এন ব্যবহার করছি। দেখো আমি পরবর্তী পেজে আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে হোয়াট প্লাস এ বা এন অর হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ বা এন, অর্থাৎ আমরা যখন এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করি তখন এক্সক্লামেটরি সেন্টেন্সগুলা যখন তৈরি করি তখন হোয়াট এ অথবা হাউ দিয়ে শুরু করি, তাহলে হোয়াটের পরেই আমরা এ বা এন ব্যবহার করব, এবং যখন বাক্যটা হাউ দিয়ে শুরু হবে হাউয়ের পরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে এবং তারপরে এ বা এন বসাতে হবে। তাহলে দেখলাম আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সেও এ বা এন ব্যবহৃত হতে পারে। এর পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে যদি আমরা দেখি যে কোনো অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন আছে তাহলে সেক্ষেত্রে তার আগেও আমরা এ বা এন ব্যবহার করতে পারি। শি ইজ এ গুড ড্যান্সার, তাহলে গুড হচ্ছে এই জায়গায় অ্যাডজেক্টিভ আর ড্যান্সার হচ্ছে সিঙ্গুলার নাউন, এর জন্য আমরা এ বসিয়ে আরও সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে এইটা কি সিঙ্গুলার নাম্বার। এর পরবর্তীতে দেখো এ বা এন প্লাস ফিউ লিটল গ্রেট লট অফ ও গুড ডিল, এই সমস্ত ওয়ার্ডগুলার পূর্বে কী বস
अवश्य कि बसे ए बा एन बसे किन्तु मेनी एर पड़े आबार ए बसे ताहोले फ्यू लिटिल ग्रेट लॉट ऑफ एगुलार पूर्वे ए फ्यू ए लिटिल ए ग्रेट ए लॉट ऑफ ग्रुट ए गुड अथवा ए गुड डील ए धरनेर वर्ड गुला साधारणत कि ए बा एन दिए शुरू ही देयर इज ए फ्यू बुक्स ऑन द टेबिल किन्तु जखन आमरा देखबो मेनी किन्तु मेनिर पोरे सब समय ए बा एन व्यवहृत है मेनी ए विजिटर कम टू विजिट द बिल्डिंग सब समय ये जिनिसटा देखबे एकेबारे आसे माने बेशिरभाग समय आसे एवं ए मेनिटा दिए प्लुराल बोझाय तो एर जन्य तोमरा एकटु कनफ्यूशने पड़े जाओ किन्तु कनफ्यूशने ना पड़े आमरा एटा मने राखबो जे मेनिर पोरे सब समय ए बा एन व्यवहृत है ओके थैंक यू एवरीबॉडी आज के पर्यंत आगामी क्लासे आलोचना करब दियर व्यवहार निये थैंक यू एवरीबॉडी।